বেতন বন্ধ কেন, ব্লক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে পাম্প অপারেটর সুরজিৎ দেবনাথের বেতন বন্ধ কেন, ব্লক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, এই ভবানীপুরে অঙ্গনারী কর্মী নিয়োগ করে স্কুল চলছে না কেন, ব্লক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, আমাদের আন্দোলন চলছে এই চলবে, আমাদের লড়াই চলছে এই চলবে, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ জিন্দাবাদ, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ জিন্দাবাদ, ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে পাম্প অপারেটর সুরজিৎ দেবনাথের বেতন বন্ধ কেন, ব্লক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, ভবানীপুর পঞ্চায়েতে পাম্প অপারেটর সুরজিৎ দেবনাথের বেতন বন্ধ কেন, ব্লক কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, ভবানীপুর গ্রাম পঞ্চায়েতে অঙ্গনারী কর্মী নিয়োগ করে স্কুল বন্ধ কেন, জবাব চাই, জবাব দাও, এই আমাদের জবাব দিতে হবে, তাহলে আমাদের আন্দোলন চলছে এই চলবে, আমাদের লড়াই চলছে এই চলবে, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহজি জিন্দাবাদ, রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় জিন্দাবাদ, এই বাবা আমাদের ভবানীপুরে পাম্প অপারেটর সুরজিৎ আপনাদের বেতন বন্ধ। আচ্ছা দাদা, এখন তো রাজ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে সামনে পঞ্চায়েত ইলেকশন, তো এর মধ্যে আপনারা আজকে এই ভবানীপুর পঞ্চায়েতের মধ্যে গণ অবস্থানটা কেড়ে করছেন? আমি একজন পাম্প অপারেটর, আমার নাম হচ্ছে সুরজিৎ দেবনাথ। আমি প্রধানের কাছে 6-7 বার গেছি, আমার কাগজে সই দিয়ে লাগে ওয়ার্কিং রিপোর্টে। আচ্ছা, প্রধান করতে আছে, আমি সই দিতে পারতাম না, বেতন আটকে গেছে। আচ্ছা, তো আপনি আপনার যে ডিউটি যে কাজ ঠিক মতন এই অপারেটর যে মেশিনটা চালাইতেন নি ডেলি? আচ্ছা, তো আপনি আপনার ওয়ার্ডের মেম্বার কেডা, ওয়ার্ডের মেম্বার জানাইছেন নি? ও জানাইছি। ওয়ার্ডের মেম্বারের নাম কি? কৃষ্ণ দেবনাথ। এখানে আসেনি উনি? আছে। আচ্ছা, কৃষ্ণ দেবনাথ আছেন? হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার একটু আপনি একটু খুলি করছে? বিষয়টা হলো আজকে দীর্ঘ 8-9 মাস পাম্প অপারেটর নিয়োগ হয়েছে, তো প্রায় 1 বছর 4 মাসের বেতন পাওয়ার পরে, নতুন ভবানীপুর পঞ্চায়েত বডি হওয়ার পরে, তার মানুষ যারা ওই মেশিনের জল পায় ওই প্রতিটা বেনিফিশিয়ারি ওই সুরজিৎ দেবনাথের গরিব একটা পাম্প অপারেটরের জন্য আজকে গণ অবস্থান আমরা ভবানীপুর পঞ্চায়েতে তারা দিয়ে আমরা গণ অবস্থান করছি। তার জন্য আমরা ব্লক কর্তৃপক্ষ অর্থাৎ ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক, প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি প্রত্যেকের কাছে আমরা আজকের দিনের মধ্যে ওই সুরজিৎ দেবনাথের বেতন পাইতে চাই, এবং দীর্ঘদিন আমাদের ভবানীপুর অঙ্গনারী নিয়োগ করার পরে কেন স্কুল হচ্ছে না, তার জন্য ভবানীপুর পঞ্চায়েতের যারা কর্তৃপক্ষ এবং ব্লক কর্তৃপক্ষ মাননীয় সিডিবিও সাহেব কেন এটা পদক্ষেপ নিতে আছে, তার জন্য আমরা সঠিক একটা জবাব চাই। আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের অঙ্গনারী নিয়োগ করতে হবে, আজকের মধ্যে আমাদের এই পাম্প অপারেটরের বেতন পাইতে হইব, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা সুবিচার চাই। ঠিক আছে। আপনার চলার পথকে আরো বেশি সুমসৃণ করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোরস। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজন্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর, সোনামুড়া, মাঝবাজার রোড, সিপাহী জলা, ত্রিপুরা। মোবাইল নম্বর 9233765115 অথবা 8798974613।